নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রহস্যময় রামেশ্বরম জেনে নিন এর গোপন কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব আমরা জানি ভারতের ইতিহাসে বদ্রীনাথ দ্বারকা জগন্নাথের পুরী আর রামেশ্বরম ধামকে চার ধাম হিসাবে বর্ণনা করা হয় তাই আজ আমি আপনাকে রামেশ্বর ধামে অদ্ভুত রহস্যের কথা জানাবো যার জন্য আপনার জীবনকালে অবশ্যই আপনি রামেশ্বরম ধাম দর্শন করার কথা চিন্তা করবেন এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান যা তামিলনাড়ে তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত এখানে স্থাপিত শিবলিঙ্গ বারোটি জ্যোতির্লিঙ্গের একটি বলে মানা হয় ভারতের উত্তরে কাশী যে ধর্মীয় প্রভাব দক্ষিণে রামেশ্বরমেও সেই একই প্রভাব এটি চেন্নাই থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত উত্তর দিকে গেলে এটি একটি হিন্দু মহাসাগর আর বঙ্গোপসাগরের দ্বারা চারিদিকে রয়েছে ঘেরা একটি শঙ্খ আকৃতির দ্বীপ বহু বছর আগে এটি ভারতের মুখ্য ভূমির সঙ্গে একত্রিত একত্রিত ছিল কিন্তু সাগরের চারিদিকে আস্তে আস্তে নিজের প্রভাব বিস্তার করে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে ভগবান রামচন্দ্র এখানে লঙ্কায় যাবার পূর্বে এক পাথরের সেতু নির্মাণ করেছিলেন যার দ্বারা বানর সেনা লঙ্কায় পৌঁছে বিজয়প্রাপ্ত হয় পরে বিভীষণের অনুরোধে রামচন্দ্র ধনুষ্কটি নামে একটি জায়গায় সেই সেতু এই সেতুটি ভেঙে দিয়েছিল আজ ও তিরিশ মাইল লম্বা এই সেতুটির ভগ্নাংশ সাগরে দেখা যায় রামেশ্বরম এই রামেশ্বরমের মন্দির ভারতীয় শিল্পকলা ও সাংস্কৃতিক এক অদ্ভুত নমুনা বহন করছে এর প্রবেশদ্বার লক্ষ্য করলে দেখা যায় এটি চল্লিশ ফুট উচ্চ এবং রামনাথের চারিদিকে পরিক্রমা করার জন্য তিনটি প্রাকার নির্মিত এর মধ্যে তৃতীয় প্রাকারটি একশো বছর আগে নির্মাণ সম্পূর্ণ হয়েছে এই প্রাকারটি চারশো ফুটেরও অধিক লম্বা ও পাঁচ ফুট সুউচ্চ একদিকে পাথর নির্মিত লম্বা থাম রয়েছে এই প্রকার আর মন্দিরের মধ্যে এরকম কয়েকশো বিশাল থাম রয়েছে যেগুলো দেখতে সবকটি একই ধরনের প্রায় কিন্তু প্রত্যেকটি থামের ওপর অঙ্কিত চিত্রগুলি প্রত্যেকটি এক একটি এক এক রকমের সব থেকে অবাক করা বিষয় হলো এখানে এই মন্দিরের আশেপাশে বা দূরবর্তী কোনো পাহাড় নেই যেখান থেকে পাথর সহজেই নিয়ে আসা যায় গন্ধমাধন পর্ব আসলে নামমাত্র একটি পাহাড় আসলে ওটি একটি টিলা আর প্রয়োজনীয় পাথরের সংস্থানের জন্য যথেষ্ট নয় এরকম মানা হয় যে এখানে যে কয়েক লক্ষ টন পাথর ব্যবহার করা হয়েছে তা বহুদূর থেকে নৌকা করে এখানে নিয়ে আসা হয়েছে রামনাথপুরমে একটি কালো পাথর রাখা রয়েছে যা মনে করা হয় রামচন্দ্র কেপটর জারেকে তার রধাজর রধার চিলকের সময় চিহ্ন হিসাবে দিয়েছিলেন রামেশ্বরমে যাত্রীগণ যাওয়ার আগে এই কালো পাথরটি দেখার জন্য রঘুনাথপুরমে যান রঘুনাথপুরম রামেশ্বরম থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এবার রামেশ্বরম ধামের স্থাপনের বিষয়ে কিছু কথা বলি যখন শ্রীরাম রাবণের বধে বধ করার পর বিজয়ী হয়ে অযোধ্যায় ফিরছিলেন তখন তিনি সমুদ্রে এই পারে কন্দমাদন পর্বতে থেকে প্রথম বিশ্রাম নিয়েছিলেন সেই সঙ্গে সীতা দেবী ও অন্যান্যরা ছিল তার আগমনে খবর পেয়ে বিভিন্ন ঋষিমুনিরা তাকে দর্শন করার জন্য ওখানে পৌঁছেছিলেন তখন রামচন্দ্র তাদের বলেন যে তার ওপর ব্রহ্মহত্যার পাপ লেগেছে এই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তির উপায় কি। তখন সব ঋষিরা তাকে পরামর্শ দেন যে তিনি যদি কোনো শিবলিঙ্গ স্থাপন করে তার পুজো করেন তাহলে তার সকল পাপ মুক্ত হবে খার কাছ থেকে এই বিষয় জানার পর তিনি মহাবীর হনুমানকে বলেন কৈলাস পর্বতে গমন করে সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে কিন্তু হনুমান সেখানে শিবের দর্শন না পেয়ে শিবের তপস্যা করতে থাকেন সেখানে হনুমানের তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাকে দর্শন দেন এবং শিবলিঙ্গ পেয়ে হনুমান পুনরায় গন্ধমাদন পর্বতে পৌঁছে যান এই ঘটনায় প্রচুর সময় ব্যহিত হয় ও সঠিক সময়ের মধ্যে লিঙ্গ স্থাপন না হওয়ায় না হবার আশঙ্কায় সকল মুনিগণ রামচন্দ্রের কাছে শিবলিঙ্গ স্থাপনের জন্য যত শীঘ্র সম্ভব অনুরোধ করেন তখন সীতা দেবী বালুকাদারা লিঙ্গ তৈরি করে বিধিসম্মতভাবে ওইখানে স্থাপন করেন মহাবীর হনুমান তার ফিরে আসার পূর্বে লিঙ্গ স্থাপনের ঘটনায় অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন এবং তখন শ্রী রামচন্দ্র অত্যন্ত স্নেহ পরে তাকে লিঙ্গ স্থাপনের কারণ বর্ণনা করেন তবুও মহাবীর সম্পূর্ণ সন্তুষ্ট না হয়। রামচন্দ্র তাকে বলেন বালুকা নির্মিত লিঙ্গটিকে তুলে ফেলে ফেলে দিতে যাতে সেখানে তার আনা পাথরের লিঙ্গটি প্রতিষ্ঠা করা যায় শ্রীরামচন্দ্রের কথায় মহাবীর ওই লিঙ্গটি তুলে ফেলার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু লিঙ্গটির থেকে নিজেই ধাক্কা খেয়ে তিন কিলোমিটার দূরে গিয়ে পড়ে যান এবং মুর্ছে যান বহুক্ষণ পরে জ্ঞান ফিরলে তিনি স্বয়ং না শ্রীরামচন্দ্রকে সামনে পান এবং তার মধ্যে পরম ব্রহ্মকে দর্শন করেন মহাবীরের খুব আত্মগ্লানি হয় আর তার অনুশোচনায় তিনি শ্রীরামের চরণাস্ত্রিত হন তিনি ভাববিহল হয়ে শ্রীরামের স্তুতি করেন এবং ভগবান রামচন্দ্র তাকে বোঝান যে নিজের কর্মফলের জন্য তাকে এত কষ্ট পেতে হলো শ্রীরামচন্দ্র বলে যে তার দ্বারা স্থাপিত ওই লিঙ্গটি দুনিয়ার কোনো শক্তি তুলে ফেলতে পারবেন না হনুমান আনা কৈলাস থেকে শিবলিঙ্গটিও ওখানেই শ্রীরামচন্দ্র স্থাপন করেন এবং তার নাম রাখেন হনুমতেশ্বর যার জন্য হনুমান অত্যন্ত সন্তুষ্ট হন এটি আগে একটি ছোট্ট ঝুপড়ির মধ্যে একজন সাধু দেখভাল করত কিন্তু পরে বারোশো শতাব্দীতে শ্রী রামনাথ স্বামী ও শ্রী বিশলকোষ চারিদিকে গর্ভগৃহ নির্মাণ করেন এই মন্দিরের গর্ভগৃহ স্থাপিত লিঙ্গটি স্বয়ং ভগবান দ্বারা স্থাপিত হয়েছে বলে মনে করা হয় এটি কোনো সাধারণ মন্দির নয় বরং ধর্ম আর আস্থার এক অসাধারণ মেলবন্ধন বলেই মনে করা হয় প্রতি বছর অগণিত মানুষ এই মন্দির দর্শনে আসেন কথিত আছে যে ভক্ত গঙ্গাজল দ্বারা এই লিঙ্গ স্নান করাতে পারেন তিনি জীবনমূর্তির কালচক্র থেকে মুক্তি হয় এবং যান পরম মোক্ষপ্রাপ্তি হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতম শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ